সালাম আলাইকুম। আমি আজকে খুবই মর্মাহত হয়ে প্রথমে শুরু করছি যে আমাদের একজন সহযোদ্ধা সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গভীর শোক প্রকাশ করছি, আমি তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমার মনে হচ্ছে আমার একজন ভাই মৃত্যুবরণ করল, আমাদের একজন সহযোদ্ধা মৃত্যুবরণ করল। আমাদের দেশে যে করোনা রোগ, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে উনি চিকিৎসা দিতে যায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা ওনার পরিবারের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জ্ঞাপন করেছেন এবং ওনার পাশে আছেন এবং সকল ধরনের সাহায্য সহযোগিতার উনি আশ্বাস দিয়েছেন। আমরা জানি যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সকল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা, কর্মীদের জন্যে যারা এই যুদ্ধে লিপ্ত আছেন, এই করোনায় যারা যুদ্ধে আছেন, করোনায় যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের জন্য 100 কোটি টাকার প্রণোদনা উনি ঘোষণা দিয়েছেন। আমি গত 24 ঘন্টার পরিস্থিতি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত 24 ঘন্টায় টেস্ট করা হয়েছে 1740, মোট টেস্ট করা হয়েছে এই পর্যন্ত 14,868। করোনায় আক্রান্ত হয়েছে 2019 এবং মোট আক্রান্ত হয়েছে 1231। করোনায় মৃত্যুবরণ করেছে 4 জন, মোট মৃত্যুবরণ করেছে 50 জন। আরোগ্য লাভ করেছে 7 জন, মোট আরোগ্য লাভ করেছে 49 জন। আমরা সারা দেশে এখন প্রায় 20টি পরীক্ষার ল্যাব চালু করতে সক্ষম হয়েছি, যে ল্যাবের মাধ্যমে এখন পরীক্ষা হচ্ছে। আমি সাথে সাথে বলতে চাই, অনেকে পরীক্ষা করাতে চান না, পরীক্ষা থেকে দূরে থাকে, এটা একটা বিরাট সংকট। আপনি নিজেও আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককেও আক্রান্ত করবেন। সেই জন্যে আপনারা নিজেরা টেস্ট করুন, নিজে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আমরা জানি করোনার পরিস্থিতি, যে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই চিন্তা মাথায় নিয়ে আমরা ইতিমধ্যে বসুন্ধরার কনভেনশন সেন্টার 2000 বেড আমরা প্রস্তুত করছি, আগামী অল্প দিনে প্রস্তুত হয়ে যাবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও 1300 বেড প্রস্তুতের কাজ চলছে এবং দিয়াবাড়িতেও বহুতল 4টি ভবনে আমরা 1200 বেডের প্রস্তুতি নিচ্ছি, মোট 4,500 বেডের আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং করোনা রোগী যেহেতু বেড়ে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা আরো কিছু নতুন হাসপাতাল সংযোজন করছি, যার মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালটি আমরা পরবর্তীকালে নিব এবং আমরা মেডিকেল কলেজের পুরনো 2 ইউনিট আমরা নিব। আমরা নগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, লালকুড়ি হাসপাতালও প্রস্তুত রেখেছি। আমরা সকল বিভাগীয় শহরে 200 বেডের ICU সহ আমরা হাসপাতাল প্রস্তুত রেখেছি। সকল জেলা শহরে 50 থেকে 100 বেডের কোভিড হাসপাতাল আমরা প্রস্তুত রেখেছি। বেসরকারি হাসপাতালগুলো এবং মালিক তারা যারা আছেন, তারাও এগিয়ে আসছেন, তাদেরও আমরা 2টি হাসপাতাল নেওয়ার আমরা কথাবার্তা চলছে। একটি হলো আনোয়ার মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, 2টি প্রায় 1200 শয্যার এই 2টি হাসপাতাল। আমরা আপনারা জানেন সারা দেশে আইসোলেশন ওয়ার্ড করা আছে এবং সেখানে এখনো অনেক রুগী আছে। আমরা নতুন করে আরো আমাদের যাতে চিকিৎসা ভালো দিতে পারি, সেই জন্যে আমরা অক্সিজেনেটর এবং ভেন্টিলেটর আরো ক্রয় করার ব্যবস্থা করছি। এই 2টি জিনিসই এখন বিশ্বে খুব একটা
পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের এখানে আরেকটু আমাদের জনগণকে জানাতে চাই যে আমাদের বেশ কিছু এরিয়ায় এখন আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটা হলো নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, নতুন করে গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ, এই এলাকাতে আরো বেশি সংক্রামিত হচ্ছে। কাজে আমাদেরকে সেখানে লকডাউন আরো বেশি করে কঠিন করতে হবে। এবং আমরা লক্ষ্য করি জনগণ বাইরে ঘোরাফেরা করে এবং বাজারে ঘোরাফেরা করে, প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করে। আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা বাড়িতে থাকবেন, যত বেশি বাইরে ঘোরাফেরা করবেন বিনা কাজে, তাহলে পরে এই সংক্রমণ আরো বেড়ে যাবে এবং আমাদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে। আপনারা ইউরোপ আমেরিকাতে দেখেন তারা চিকিৎসা দিতে যেরকম তাদের হিমশিম খেতে হচ্ছে, যে আমাদেরকে সেই পরিস্থিতিতে আমরা যেতে চাই না। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা ঘরে থাকুন, ভালো থাকুন এবং মাস্ক পরুন, বাইরে গেলে পরে মাস্ক পরুন, হাত ধুন, হাত ধুয়ে কাজকর্ম করেন এবং লকডাউন মেনে চলেন। আপনারা জানেন লকডাউন আমরা বারে বারে যাওয়া সম্ভব নয়, এটা আমাদেরকে ভেবে দেখার বিষয় আছে। আমরা 15 এপ্রিল পর্যন্ত লকডাউন আছে, আমরা জানি মেনে চলি, আমরা জানি ঘরে থাকি, আমরা অযথা জানি আমরা বাইরে না যাই। ইতিমধ্যে প্রশাসনের অনেক ব্যক্তি, আর্মির, পুলিশ নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীরাও অনেকে আক্রান্ত হয়েছে, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমরা সেই কামনা করি। আমাদের অনেক ডাক্তার ভাই, অনেক নার্স, অনেক টেকনিশিয়ান বৃন্দ যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং অনেকে ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং আশা করি তারা সুস্থ হয়ে তারা বাড়ি ফিরবেন। আমরা এই যুদ্ধে আমরা ইনশাআল্লাহ জয়লাভ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। পরিশেষে বলি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান, করোনা পরীক্ষা করান, নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচুন এবং অন্যকে বাঁচান। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আমি আমাদের শনাক্ত সংখ্যা যেটা করা হয়েছে 219 শনাক্ত করোনায় আজকে শনাক্ত দেখা হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে 1231। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।